উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অভীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশুপাঠ সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকির সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়াই থাকার হৃদয় মাঠখানি? সেদিনের সব স্মৃতি মুছে দিতে উত্তত হয়েছে কালো ভাব, তাই দেখি কবিহীন এই বিমুক প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উত্তানের বিরুদ্ধে উত্তান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিনী দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্পে। সেদিন এই উদ্যানে রূপ ছিল ভিন্নতর, না পাড় না ফুলের বাগানে এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দূরপাদলে ঢাকা সবুজ সবুজ মঠ। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল শালুক বেঁধে এই মাঠে ছুটে এসেছিল শ্রমিক, লাঙল জোয়ারে কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভাবুকুরে, আর তোমাদের মতো পাতা তুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকলে দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। এই যে ওনার ক্যামেরা থাকবে, সবাই নিতে পারবে।